বিকেলে রোদের তখন সবে ঝিমুনি এসেছে। ভোমবলও মনমরা হয়ে বসে আছে উঠোনের ধারে। বন্ধুরা ম্যাজিক রেনু কত রকম কায়দায় ফু দিয়ে ভোমবলের গায়ে মাখালো, কিন্তু যে কে সেই। উল্টে ভোমবল বলল, আরেকটু হলেই চোখে ঢুকে যেত, কি যে করিস না তোরা। আমতা আমতা করে ওর বন্ধু জোজো এসে বলল, এই ভোমবল ছাতে যাবি? আমলকি আর কাঠিবাজা দিয়ে কাটাকুটি খেলবো আগের দিনের মতো, কি মজা হয়েছিল বল। কিন্তু ভোমবল বলল, না এক্ষুনি মা বলবে রান্নাঘরে ঢুকে সব লন্ডভন্ড করি আমি। একটু চুপ থেকে টুকাই বলল, তাহলে এক কাজ করবি, বাগান দাদুর বাড়ি যাবি, কত নতুন ফুল হয়েছে রে বর্ষায়। ভোমবল মুখ ভেটকে বলল, না খালি বলে আমি নাকি দেড় চামচ জল সাড়ে তিন কোনা বেশি সার দিয়ে ফেলি গাছ, ধুর আমি কিছুই পারি না ঠিক মতো। এসব শুনে সন্দেশ বলল, তাহলে এক কাজ করি চল, এক গোছা বাতিল কাগজ নিয়ে আয় দেখি, মা তো জলে পা দিতে বারণ করেছে, নৌকা ভাসাতে তো বারণ করেনি, জল না ছুলেই হলো, টুক করে কটা নৌকা বানিয়ে ভাসিয়ে দিয়েই চলে আসবি, চল মন ভালো হয়ে যাবে দেখবি। এবার ভোমল রাজি হলো। প্রথম নৌকাটা বানিয়ে জলে দিতে পাশের বাড়ির নিমপিসি বলে উঠল, দেখো দেখো কাণ্ড দেখো, এইভাবে কেউ রাস্তা নোংরা করে? সারা দিন অকম্ম করে বেড়ায় যত ছেলেটা। ভোমবল গম্ভীর হয়ে ফিরে আসতে যাবে এমন সময় ঝপাং করে কে যেন নৌকায় চেপে বসল। চমকে উঠে ভোমবল ও তার বন্ধুরা দেখে একটা ব্যাং কাঁধে গিটার নিয়ে চড়ে বসেছে সেই নৌকায়, পাশে আর একজন আবার পিছে হারমোনিয়াম নিয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে ভোমবলের দিকে। খানিক তাকিয়ে বলল, নৌকাখানা তো খাসা বানিয়েছ বাপু, আর একটা পাওয়া যাবে কি? ভোমবল বলল, তোমরা কারা, কোথায় যাচ্ছ? ব্যাং বলল, আমি তিরিং আর ও হলো বিরিং, পাশের পুকুরে আজ বর্ষামঙ্গলের অনুষ্ঠান না, তাই তো যাচ্ছি বাজনাবাদি নিয়ে, তুমি ভাই বড্ড উপকার করলে। ওপাশ থেকে বিরিং বলল, হ্যাঁ আমি তো চিন্তায় পড়ে গেছিলাম কি করে এই জল পেরিয়ে যাব, আগের বার মনে নেই এই জল পেরোতে গিয়ে হারমোনিয়াম খানা গেল ঝপাস করে জলে পড়ে, তারপর তার সে কি ধুম জ্বর, এবার বাবা নিশ্চিন্তে যাওয়া যাবে, তোমায় পরে এসে পদ্মপাতার পাতুরি খাইয়ে যাব গো, চল রে চল। বলে একখানা চাউমিনের চামচ নিয়ে নৌকা বাইতে বাইতে তারা চললো গান গাইতে। এই দেখে ভোমবল তো ভীষণ খুশি, মেঘ সরিয়ে চাঁদের আলো সবই ফুটেছে আকাশ জুড়ে, ভোমবলের গায়ে ম্যাজিক রেনু জল জল করে উঠলো।